Hey guys, big welcome to my channel. So, ajke ami jacchi beriye porechi ami already rastay ache hete hete jacchi ekta shoot er jonno bridal photo shoot hobe ajke amake sajano hobe ar amar shotti kotha bolte 17 bochorer ekta khub bachcha chhele ajke amar bridal makeup korbe tar jonno ami khub excited kemon korbe jani na hope so bhalo korbe ar etuku boyoshe jo eto kichu korche তো এটা ভেবে আমার খুব ভালো লাগছে আর আমি এখন যাচ্ছি একটু পরে সঞ্জিতা আসবে তো সঞ্জিতার আমি একসাথে যাব সো গাইস সঞ্জিতা আমাদের সাথে চলে আসছে এখন আমরা যাব শুট করতে তো চলো যেতে তারা কথা হচ্ছে When there's no more hope is left in me, I can see what comes my way, and I'm always lost. এখন আমার চুল ক্রিম করছে আর ক্রিম করছে সঞ্জিতা ও বিছানার উপর উঠে তারপর আমার চুল ক্রিম করছে মানে আমি সাজতে বসলাম আর কি হবে তারপর মেকআপ করব আর এই যে আজকে আমাদের মেকআপ আর্টিস্ট আকাশ এখন আরেকজনের মেকআপ চলছে ওটা কমপ্লিট হলে তারপর আবার আমি করব আমার চুল ক্রিম করা কমপ্লিট এখন আমি বসে বসে কেক মারছি আর কি নাও আকাশ আমাকে টেনে বেঁধে এখন মেকআপ করতে বসিয়ে দিল অনেক কষ্ট করে আমার এই পিচ্ছিল মার্কা ভুরুটাকে ঠিক করেছেন আমি সেটা দেখে খুব খুশি হয়ে গেছি এখন আমার মুখের মধ্যে ময়েশ্চারাইজার ক্রিম মাখাচ্ছে উফ কি আরাম লাগছিল তোমাদের কি বলবো গাইস খুব খুব ভালো ম্যাসাজ করছে কিন্তু বেশিক্ষণ করবে না কারণ খুব শয়তান আর আমি তো চুপ করে বসে থাকতেই পারি না সারাক্ষণ বলি বকর 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 করে আছি আর আকাশ আমার সাথে বকর বকর করছে ইনফ্যাক্ট পেছনে আন্টিও ছিল আন্টি আমাকে কি দেখাচ্ছিল আমি জানি না কিন্তু আমার খুব হাসি পাচ্ছিল ওটা দেখে তাই আমি হাসছিলাম ব্যাস এখন আমাকে পুরো ভূতের মতো লাগছে আমি বুঝতে পারছি তোমাদের সাথে একদম সত্যি কথা শেয়ার করছি আমার তো এখন লিটারালি ভয় লাগছিল আমার এই ফেসটা দেখে তোমরা তো আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমি কতটা ভয় এতক্ষণ দেখি তো তুকে করে এসে যাচ্ছিলাম কিন্তু এখন আমি একদম সিরিয়াস হয়ে গেছি আমার সিরিয়াসলি খুব ডাউট লাগছিল মেকআপটা আদৌ ভালো হবে কি ভালো হবে না তো তোমরা দেখো যে মেকআপটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে না মানে আমার দাবিটা ছিল যে মুখটা তো অলরেডি ফর্সা হয়ে গেছে আর কত ফর্সা বানাতে চাচ্ছ আমি সিরিয়াসলি বুঝতে পারছিলাম কিন্তু পরে বুঝতে পারলাম যে না মেকআপটা বসে যাবে ওই জন্য একটু ব্রাইট করে করছিল যাই হোক হ্যাঁ এখন আমি খুব ভয় আকাশ আমাকে প্রচুর কথা বলে হাসানোর চেষ্টা করছি আমি বাধ্য হয়ে ভয় ভয় হাসছি তোমরা দেখো গাই এখনো আমার মেকআপ হয়নি আর পেছনে আন্টি বসে আছে আকাশ কিছু বলতে তুই আমি যে মেকআপ করছি তোর কাছে কিছু বলবি না তুই হ্যাঁ সে আমার কাছে মেকআপ করছে কি সুন্দর তোর ওজন হচ্ছে 50 কেজি আবার এখন 60 কেজি কিন্তু বাড়বে কেন বলতো তুই কিন্তু এখন ময়টা দিবি প্রিয়া যে বক্তব্যটা করলে এর পেছনে আকাশ কি বলতে চায় ওটা ময়না না বেবি ওটা হলো মেকআপ ইউ ডোন্ট নো ওএমজি ওটা মেকআপ ঠিক আছে ময়দা বলিয়া কেউ উপহাস করিবেন না কিন্তু আমার মুখে ময়দা নেই এখন তোমরা দেখতে পাচ্ছ আমার গোটা মুখে এশিয়ান পেন্ট করা হয়েছে তারপর আমার এই সাদা সাদা গালগুলোকে লিকুইড ব্লাশার দিয়ে ঠিক টমেটো বানিয়ে দিয়েছে আর যদি মনে হয় টমেটো লাগবে তাহলে তোমরা আকাশের কাছে চলে যাবে ও তোমাদের গালগুলো লিকুইড ব্লাশার দিয়ে টমেটো বানিয়ে দেবে আমি আবার বকবক শুরু করে দিয়েছি কারণ আমি চুপ করে বসতে পারি না
একদমই পারি না। আকাশও বিরক্ত হয়ে গেছিল আমি কেন এত বকবক করছিলাম। আমি সত্যি জানি না আমি কেন এত বকবক করছি। আমার এই বকবকের জন্য আকাশ রেগে গিয়ে আমার মুখে তবলা বাজানো স্টার্ট করে দিয়েছে। বিভিন্ন স্টাইলেও আমার মুখের উপর তবলা বাজাচ্ছে। তা তোমরা কি দেখেছো কোনোদিনও চোখ থেকে রক্ত বেরোতে বা আগুন বেরোতে? দেখুনি না কি করে বা দেখবে, মানে এত সুন্দর কাজটা একমাত্র আকাশে করতে পারে। আমার গোটা আইলিটটা একদম লাল করে দিয়েছে। আমার আই মেকআপ চলছে, আকাশ খুব মন দিয়ে মেকআপ করছে, আর পেছনে শাড়ি পরানো হচ্ছে, ক্যামেরা অনেক কিছুই দেখা যাচ্ছে, জাস্ট ফরগেট। আমি এখন আমার মুখটাকে একদম ছুঁচোর মতো করে দিয়েছি, কারণ আকাশ এখন আমার মুখে কন্ট্রোল করছিল। কন্ট্রোল না করলে আমার থোবড়াটা কিছুতেই ঠিক হবে না, তাই কন্ট্রোল করা একান্ত প্রয়োজন। নইলে আমার এই জল সিঙ্গারের মতো ফেসটা ফটোশুট করার মতো থাকবে না। সো আমার মেকআপ, হেয়ার মোটামুটি সবই কমপ্লিট, লিপস্টিক বাকি আছে, ড্রেস আপ এখনও বাকি আছে। এটা করলে লুকটা কমপ্লিট হয়ে যাবে। আমি তোমাদের সাথে কথা বলছি লিপস্টিক পরে, ড্রেস পরে, টোটাল লুকটা কমপ্লিট করে, ঠিক আছে? সো আমার ড্রেস আপটা এখন কমপ্লিট হয়ে গেছে, যদিও মেকআপে একটু ফিনিশিংটা আছে এখনও বাকি। সো এখন কলকাও হবে, টিপ পরা বাকি আছে, হাতে অর্নামেন্টস বাকি আছে। তো আমি আবার টোটালটা সেজে গুজে তারপর আবার তোমাদের সামনে আসছি। পাচ্ছ, এটাই আমার আজকের লুক। এখানে আরও একটা ব্রাইড আছে এদিকায়, এটা হচ্ছে রিসেপশন ব্রাইড, আর আমি পিওর ব্রাইড বলতে পারো, বেঙ্গলি ব্রাইড লুক। লুকটা আকাশ ক্রিয়েট করেছে, আর আকাশ এখনো বিজি আছে। এখন আকাশ সঞ্চিতার এখনো লুক কমপ্লিট হয়নি, আজকে আমাদের তিনজনের শুট। সো তোমরা দেখো লুকটা, আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে, তোমরা দেখো বলো কেমন লাগছে। সো আমার শুট এখন শেষ হয়ে গেছে, আর আমাদের শুট করেছে অমর দা। হাই বলো, মাস্কটা খোলো একটু। হ্যাঁ, তো একটা শুট আমার শুট কমপ্লিট হয়ে গেছে, এবার রিসেপশন ব্রাইডের শুট। আমার লুকটা তো পুরো বেঙ্গলি ব্রাইড, কিন্তু পাশে রয়েছে দেখো আমাদের সবার হট সঞ্চিতা, ওটা একটা ওয়েস্টার্ন লুক। আজকে টোটালি তিনটে লুকের ফটোশুট হচ্ছে। সো আমি এগুলো রিমুভ করি, প্রচন্ড গরম লাগছে, সিরিয়াসলি। ওই বাইরে শুট হচ্ছে দেখতে পাচ্ছ আলো, রিসেপশন ব্রাইডের শুটটা হচ্ছে। রিমুভ করি, তারপরে আমি ব্লগটা এন্ড করবো। প্রচণ্ড 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 ক্লান্ত আমি। সো আমার শুট কমপ্লিট, এখন আমি বাড়ি যাচ্ছি, আর এখানেই ব্লগটা এন্ড করবো। মেকআপ রিমুভ করে আমি একদম মানে ন্যাচারাল লুকে চলে এসেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, একদম ভুলবে না সাবস্ক্রাইব করতে।